জুমার খুতবার সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? না ভাই, জুমার খুতবা চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যাবে না। এমনকি মুখে জিকির আজকারও করা যাবে না। খুতবা চলাকালীন সময় কোনো মুখে জিকির আজকারও করা, তাসবিহ তাহলিলও পড়া যাবে না। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন মিম্বরে, হ্যাঁ, এমনকি খুতবা দেওয়ার জন্য যখন বের হবেন তখন আর কোনো কথা বলা যাবে না। এমনকি যদি কেউ কথা বলে, খুতবার সময় কথা বলে, তাহলে আপনি মুখ দিয়ে তাকে নিষেধও করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজনের খুতবার সময় কথা বলতেছে, আপনি যে বলতেছেন এই ভাই খুতবা চলো চুপ করো, এই কথা যে বলছে সে অন্যায় করছে, সেটাও করা যাবে না। তাহলে কি করতে হবে? প্রয়োজনে তাকে ইশারা দিতে হবে, কোনো কিছু দিয়া তাকে আকর্ষণ করে দৃষ্টি পুরো হাত দিয়ে ইশারা দিতে হবে যে খুতবা চলতেছে, কথা নেই, মুখে কোনো কথা বলতে পারবেন না। আমাদের দেশে তো ম্যাক্সিমাম মসজিদে, বিশেষ করে গ্রামাঞ্চলে বেশি দেখা যায়, শহরেও যে এদিকে খুতবা চলতেছে, এদিকে আলাপ সালাপ চলতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে, হা হা হি কথাবার্তা এটা সেটা, অনেক মসজিদে আছে খুতবা চলে আর এদিকে দান বাক্স চলে, আছে না নেই? এর দান বাক্স ঠুসঠাস ঠুসঠাস করে, মনে হয় আইসক্রিমের পেডি, আইসক্রিম আলা আসছে, ঠিক না? এটা জায়েজ নেই ভাই। খুতবা, খুতবা শোনা ওয়াজিব, গুরুত্বের সাথে ইহতেমামের সাথে খুতবা শ্রবণ করতে হয়। খুতবার সময় কথা বলা নাজায়েজ এবং গুনাহের কথা, কোনো আওয়াজ না, চুপচাপ। এই সময় আপনি অন্য সাধারণ নামাজও পড়তে পারবেন না। হ্যাঁ, অনেক ইমামদের মতে আপনি যখন মসজিদে আসছেন প্রথমবার খুতবা চলাকালীন, তাহলে আপনি মসজিদে ঢুকার দুই রাকাত নামাজ পড়বেন, যে সমস্ত ইমামরা এটাকে ওয়াজিব বলেন তাদের মতে। কারণ এক ব্যক্তি খুতবা চলাকালীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মসজিদে প্রবেশ করছে আর বসে গেছে, নবীজি বলছেন তুমি নামাজ পড়ছো দুই রাকাত মসজিদের নামাজ, তাহেতুল মসজিদ, বলে না পড়ি নাই, বলেন উঠো, ওটা পড়ে তারপরে বসো। কিন্তু এছাড়া আপনার সাধারণ কোনো নামাজ আপনি চাইলেন দুই রাকাত নফল নামাজ পড়বেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু তাসবিহ তাহলিল করবেন, একটু দুরূদ শরীফ পড়বেন, খুতবা চলাকালীন এগুলো কোনোটা করা যাবে, তাহলে কি করতে হবে? খুব মনোযোগের সাথে আরাম করে ঘুমাইতে হবে। খুতবার সময় ঘুমানো যাবে না? তো আমাদের দেশে তো দেখা যায় মানুষ খুতবার সময় একটু বেশি ঘুমায়, ঠিক না? মনোযোগ সহকারে খুতবা শোনার চেষ্টা করতে হবে। যদি কারোর ঘুম এসে যায় তাহলে কি করতে হবে? সেই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে শিখিয়ে দিয়েছেন, যদি ঘুম এসে যায় খুতবা চলাকালীন সময় তাহলে জায়গা পাল্টাবেন, এক জায়গাতে উঠে আরেক জায়গা যাবেন, দেখবেন ইনশাআল্লাহ ঘুম কিছুটা কি হয়ে গেছে, দূর হয়ে গেছে।